সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আবারও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ম্যাঙ্গো মিল্ক শেক। এটি সামার স্পেশাল ড্রিঙ্কস। এটা খেতে ভীষণই সুস্বাদু। ছোট থেকে বড় সবারই অত্যন্ত প্রিয় একটি খাবার। এটা বানানোও খুব সহজ। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ম্যাঙ্গো মিল্কশেকের ভিডিও। ম্যাঙ্গো শেক তৈরি করার জন্য কী কী নিয়ে নিয়েছি একবার দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 2 ম্যাঙ্গো, আর নিয়ে নিয়েছি সুগার পাউডার, এলাচি পাউডার, সামান্য একটু ফুড কালার ইউজ করব, এটা অপশনাল, এটা চাইলে ইউজ করতেও পারেন আবার নাও করতে পারেন। আর নিয়ে নিয়েছি কিছুটা ক্রিম, আর নিয়ে নিয়েছি রোজ ওয়াটার, আর এখানে আইসক্রিম, আর নিয়ে নিয়েছি এখানে 1 গ্লাস দুধ। তুমি আমি এই ম্যাঙ্গো দুটোকে ছুলে একটু কেটে নেব। ম্যাঙ্গোগুলোকে চপ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারে আমি এই ম্যাঙ্গোগুলোকে দিয়ে দেব এবং মিক্সিতে আমি এগুলোকে একটু ব্লেন্ড করে দেব। ম্যাঙ্গোগুলোকে ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সামান্য একটু মিল্ক মিস্ট অ্যাড করব, দিয়ে আবারও এটাকে একটু ব্লেন্ড করে নেব। এখন এর মধ্যে আমি কয়েকটা আইস কিউব অ্যাড করব। দিয়ে দেব সামান্য একটু রোজ ওয়াটার, আর দিয়ে দেব একটু এলাচি পাউডার। সামান্য আরো একটু মিল্ক এর মধ্যে অ্যাড করব। আর দিয়ে দেব পাউডার সুগার। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু মিষ্টি বেশি দেবেন, আর যারা কম করেন তারা একটু কম দেবেন। আর দিয়ে দেব সামান্য একটু ফুড কালার, এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখন আমি আবারও একটু ব্লেন্ড করে নেব। সবগুলোকে দিয়ে আমি ব্লেন্ড করে হয়ে গেছে আমার এই ম্যাঙ্গো শেক তৈরি করা। দেখুন ঠিক এরকম হবে। আপনারা চাইলে আরো একটু এটাকে লিকুইড করতে পারেন, কিন্তু এটা এরকমই বেশি ভালো লাগে। এখন আমি এটাকে সার্ভ করব। এখন আমি 2 গ্লাস জানি আমি এগুলোকে সার্ভ করব। এখন ওপর দিয়ে একটু ক্রিম দিয়ে দেব। হয়ে গেল আমার আজকের এই ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ঠিক এরকমভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করব। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। আজকের মতো এ পর্যন্ত, আবার উপস্থিত হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ।